আর পূজো সময় মতো ঠাকুর ডেলিভারি দিতে হবে একদম, আর মাত্র দুদিন আছে হিসাব মতো চাপটা হবে, আজ থেকে ঠাকুর ডেলিভারি শুরু হয়ে গেছে, ঠাকুর কিন্তু বেরোচ্ছে এখান থেকে, বড় ঠাকুরটা যেটা এই স্টুডিওর সব থেকে বড় ঠাকুর তৈরি হচ্ছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাদশা সৌরভ, চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর তোমাদের সকলকে সবসময় আনন্দে মজায় আর ফেস্টিভ্যালে রাখার চেষ্টা করি। হ্যাঁ, আজকের একদম ভিডিওর শুরুতেই কিন্তু আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিলাম, তো কারণ হচ্ছে আমি এই মুহূর্তে আছি হালতু এক নম্বর তারাপীঠ, এই জায়গাটা তারই নাম, তো অবশ্যই এখানে কেন এসেছি ডেফিনেটলি তোমার টাইটেলের থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো। আমি এখানে এসেছি স্বপন রুদ্র বলে স্টুডিওতে, অবশ্যই আমার ব্যাকে যে স্টুডিওটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু স্বপন রুদ্র বলে স্টুডিও, অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু ডেলিভারি হচ্ছে, তো অবশ্যই এখন এই স্টুডিওর ভেতরে ঢুকবো, স্বপনদের সাথে কথা বলবো আর স্টুডিওর ভেতরে কী কী ঠাকুর আছে, কী ধরনের ঠাকুর আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো, জানাবো, অনেক কিছু আজকে এই ভিডিওতে দেখতে পাবে তোমরা, তো চলো ডেফিনেটলি স্কিপ না করে ভিডিওটা এনজয় করতে পারবে। আমি কিন্তু এই মুহূর্তে ঢুকছি দাদার কিন্তু স্টুডিওতে, দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু দু পাশেই কিন্তু ঠাকুর কিন্তু লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে, আর এগুলো কিন্তু দেখে আমার কিন্তু মনে হচ্ছে অলরেডি অর্ডারের ঠাকুর, এগুলো আজকে বা কালকের মতো কিন্তু ডেলিভারি হয়ে যাবে, এবং স্বপনদা কিন্তু অলরেডি রঙের কাজ করছে, স্বপনদের সাথে একটু পরে কথা বলছি কিন্তু তার আগে তার স্টুডিওটা একটুখানি আমরা ঘুরে দেখে নিই। এখানে সামনে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ডাকের সাজ কিন্তু প্রতিমা আছে যেগুলো দেখতে অপূর্ব লাগছে, চোখটা দেখো মায়ের এই মুখ যেটা হয় সেটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে এই চোখের জন্য, সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে, ডাকের সাজ আমার সত্যি বলছি স্পেশালি খুবই ভালো লাগে, এখানে অনেকগুলো আছে, এখানে একটা আছে, এদিকেও ডাকের সাজের ঠাকুর আছে, তো এগুলো প্রচুর ঠাকুর কিন্তু আছে, ওই পাশেও আছে, তো এই হচ্ছে কিন্তু স্টুডিও, এছাড়াও আর একটা পেছন দিকে স্টুডিও আছে সেখানেও তোমাদেরকে যাবো নিয়ে ভিজিট করাবো, তো তার আগে একটুখানি তোমাদেরকে পুরো ভিউটা ভালো করে দেখাই চলো। বন্ধুরা ঠাকুর কিন্তু বেরোচ্ছে এখান থেকে, দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু ডেলিভারির জন্য গাড়িতে উঠে গেছে, আর অনেক স্টুডেন্টদের দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে এটা অবশ্যই কোনো ইনস্টিটিউশন বা কোনো স্কুলের পুজো হবে, আর এছাড়া কিন্তু একটু আগে তোমাদেরকে এই পুরো কিন্তু জায়গাটা কিন্তু ঘুরে দেখানো হয়ে গেছে, পুরো প্রতিমা শুদ্ধ একটা ফুটেজ তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। স্বপনদার মেন স্টুডিওটা তোমাদেরকে দেখালাম, এবং আমরা কিন্তু একটু ব্যাক সাইডে চলে এসেছি যেখানে কিন্তু একটি বড় সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, এটার কিন্তু উচ্চতা দেখে আমার যেটা নর্মালি মনে হচ্ছে অবশ্যই 12-13 ফুট মতো হবে, আমার যেটা নর্মালি দেখে কিন্তু মনে হচ্ছে এই পুরো বেদি থেকে শুরু করে, অলরেডি দেখছো এখানে কিন্তু রঙের কাজ কিন্তু করা হচ্ছে, আর মুখটা আপাতত ঢাকা দেওয়া আছে কেননা ধুলো টুলো পড়ে গেলে কিন্তু সমস্যা হবে রঙের ওপর, তো বেশ সুন্দর লাগছে, গর্জেস শাড়িটা দেখো, বেশ গর্জেস আছে, আর এখানে অনেক কাজকর্ম চলছে এই মুহূর্তে, আর ভেতর দিকে যাচ্ছে না, ভেতরে কিন্তু ছোটোখাটো ঠাকুর আছে যেগুলো সেগুলো তোমাদেরকে আপাতত এখান থেকে দেখানো সম্ভব হচ্ছে না, এখানে কাজ হচ্ছে, তো এই হচ্ছে কিন্তু সেই বড় ঠাকুরটা যেটা এই স্টুডিওর সব থেকে বড় ঠাকুর তৈরি হচ্ছে, তো চলো এবার কিন্তু স্বপনদার সাথে কথা বলে নেওয়া যাক। এই পাচ্ছে স্বপন রুদ্রপাল দাদা কিন্তু অলরেডি প্রতিমার রঙের কাজ কিন্তু করছেন, আর এটা কিন্তু অলরেডি হালতুতে অবস্থিত তার এই স্টুডিও, অবশ্যই ডিরেকশনটা উনি ভালো করে একটু পরে বলে দেবেন, তো দাদা কেমন আছো আগে বলো। খুব ভালো আছে। কতটা চাপ এই মুহূর্তে? চাপ তো একটু আছেই, কারণ পুজো সময় মতো ঠাকুর ডেলিভারি দিতে হবে একদম, আর মাত্র দুদিন আছে হিসাব মতো, চাপ তো হবে, আজ থেকে ঠাকুর ডেলিভারি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি অলরেডি দর্শকদের দেখিয়েছি একটু আগেই দেখালাম, তো কেমন কি এখানে প্রতিমা হচ্ছে, মানে ডেলিভারি কেমন কি হচ্ছে? ডেলিভারি আমার সাধারণত ভালোই হয়, কোনোদিনও আমার খারাপ হয় না, আমি যাকে যেমন কথা দিই সে অনুযায়ী ঠাকুর আমি রেডি রাখতে পারি এবং রাখি। আচ্ছা আচ্ছা, কথায় খেলা হয় না? না। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে যে প্রতিমাটা তুমি করছো এটা কি অর্ডারের ঠাকুর? আচ্ছা, এটার কিরকম প্রাইস আছে দাদা? আচ্ছা, আর তোমার এখানে মোটামুটি প্রাইস কিরকম শুরু আছে, রেঞ্জ কিরকম শুরু ঠাকুরের? 3000 থেকে শুরু। 3000 থেকে?
আচ্ছা, আর তুমি কি কোনো ছাঁচের ঠাকুর করো পূজার সময়? তোলো না ছাঁচ তোলো না। আচ্ছা, মানে শুধু অর্ডারই নাও? শুধু অর্ডার। আচ্ছা, আর রেডিমেড কিছু করো না? রেডিমেড করি এই রকম খড়ের তৈরি আর কি, যেগুলো বড় ঠাকুর। আচ্ছা, সেগুলো খুব সামান্য? হ্যাঁ, কাঠ খড় দিয়ে তৈরি সেই ঠাকুর বানাই আমি। এমনি ছাঁচের উপর পুরো ছাঁচ মাটির যেটা, হ্যাঁ সেটা আমি করি না, পুরোপুরি করো না। আচ্ছা আচ্ছা, তো তোমার যদি একটু ফোন নাম্বারটা দর্শকদের বলে দাও, যেটা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার হোক বা ফোন নাম্বার। 9830494951 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আর এছাড়া তোমার এখানে তো দেখতে পাচ্ছি বেশ কিছু ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে, তো এগুলো আজকে কি সব বেরিয়ে যাবে নাকি কালকেও বেরোবে কিছু? কালকে বেরোবে কিছু। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? অবশ্যই অ্যাড্রেসটা একটু বলে দাও আগে, কিভাবে আসবে দর্শকরা? এটা হলো অ্যাকচুয়ালি এটা হলো হালতু কলকাতা 78, কলকাতা 78 রামলাল বাজারের থেকে টুয়ার্ডস ঢাকুরিয়া তারাপীঠ রিক্সা স্ট্যান্ড, 1 নম্বর তারাপীঠ। আচ্ছা, এটা মানে নেট গুগল ম্যাপে মানলে বেরিয়ে যাবে? হ্যাঁ, তারাপীঠ হালতু কলকাতা 78। আচ্ছা, এইটাই হচ্ছে মেন অ্যাড্রেস তো? আচ্ছা, তো দর্শকদের যদি ছোট করে কিছু বার্তা দিতে হবে? আমরা ঠাকুর তৈরি করি সাধারণত মানুষের জন্যই, যাতে সকলের ভালো হয়, সকলের মঙ্গল হয় আর আনন্দ ফুটিয়ে থাকে, আমরা সেই মানে চিন্তাভাবনা নিয়ে ঠাকুর তৈরি করি। আর আমার সঙ্গে যারা আছে, যারা সহযোগী আছে, যারা কর্মচারী আছে, তাদেরও একইভাবে সংসার চলে, আমারও চলে। এই জন্য সকলকে, সকলের কাছে উদ্দেশ্য রেখে বলছি যে আপনারা আসুন, শুধু আমি নয় আমার মতো যারা ঠাকুর তৈরি করে তাদের কাছে আপনারা পৌঁছে যান, পৌঁছে গিয়ে আপনারা পুজো করুন, পুজোকে নিজেরা নিজেদের মতো করে আনন্দ করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ দাদা। বেরিয়ে গেছি স্টুডিও থেকে, স্বপন দা স্টুডিও থেকে, আর বেশ কিন্তু সুন্দর লাগলো। প্রথমবার এই জায়গাটায় এলাম, এই জায়গার ব্যাপারে সত্যি কথা বলতে আমি একদমই কিছু জানতাম না, এই এরিয়ার ব্যাপারে কোনো আইডিয়া নেই খুব একটা। আমাকে অ্যাকচুয়ালি যে সাজেস্ট করেছিল সে কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে, রাজাদা। রাজাদাকে মোটামুটি সকলেই যারা চেনো, যারা মানে পুজো নিয়ে মোটামুটি কাজ করে, দাদা কিন্তু ফটোগ্রাফার, ফটো তোলে, খুব সুন্দর সুন্দর ফটো তোলে। তো দাদা কিন্তু আমাকে সাজেস্ট করলো, ইভেন বলা চলে দাদাই আমাকে এখানে নিয়ে এলো। তো খুব সুন্দর লাগলো পরিবেশ, দাদার সাথে কথা বললাম, মানে স্বপন দার সাথে। স্বপন দা কিন্তু জানিয়ে দিল ডেলিভারি আজকে এখন প্রচণ্ড ব্যস্ততা চলছে তার স্টুডিওতে, আর স্বপনদা কিন্তু অ্যাকচুয়ালি ছোটোখাটো যে ছাঁচের ঠাকুরের সেগুলো কিন্তু করে না, বেশি করে হচ্ছে ডেলিভারি, মানে করে ওগুলি যেগুলো অর্ডার দেওয়া ঠাকুর বলে। তো অবশ্যই এখানে আসতে পারো, অর্ডার দিতে পারো, আর যে নাম্বারটা দিয়েছে সেখানে যোগাযোগ করতে পারো। বেশ কিন্তু ঠাকুরগুলো ভালো লাগলো, ইউনিক লাগলো, থিমের ঠাকুর যেমন হয়ে থাকে। এছাড়াও কিন্তু ডাকের সাজের ঠাকুরও কিন্তু তোমাদেরকে দেখালাম এই স্টুডিওতে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিও মানেও কিন্তু ফেস্টিভ্যাল নিয়ে থাকছে। তো গুড বাই।